বাবা মুই মুই প্রেগন্যান্ট। কি তুই প্রেগন্যান্ট? তুই এত বড় কাণ্ড করবা বললু? তুই মোর মান সম্মান রাখলু নি? তুই মোর মুখ তো কালো করে দিলু? দেখ বিবি, ইলা ভ্যালেন্টাইন ডে, ট্যালেন্টাইন ডে, রোজ ডে, চকলেট ডে ইলা পালন করে কি হবে? ইলা ফাত্রা চ্যাংড়া পেংড়া পালন করে, আমরা তো ভদ্র। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর দেখ ওই টাকা গিলা না জমায় থুই দি, আমার ছুয়া পুয়ার কাজে লাগিবে, সুদ বাড়িবে ব্যাংকত তুলে, তো আমরা ইলা ভ্যালেন্টাইন ডে পালন করবো নাই। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, মত ভ্যালেন্টাইন পালন করবো না, বছরে একটা দিন সুযোগ পাওয়া যায় চকলেট খাবার, দাড়িগুলো টানে ছিনাই দিব। তোকে না ভগবান মানুষের মধ্যে ভুলে করেছে, কুত্তা যদি জন্ম দিত তাহলে ওই ভাদ্র আশ্বিন মাসে তো একটা ফিলিং নিতে পারতো, কিন্তু না তুই তো মানুষের মনে হয়েছিস ভুল করে, তোকে শহর জন্ম নিলে তো ঠিক ছিল, কাদের মধ্যে শুয়ে থাকতিস, হারাম জাদা গাধার দল, মাথা কিছু নাই, খালি বড় বড় দাড়ি। দেবি, তাহলে সাত থাকি চোদ্দ তারিখ কি মানুষের ভাদ্র মাস? গুড, ভালো বুঝিস। দেবি, চকলেট তো এটা সাধারণ ব্যাপার, তোর জন্য আমি জান দিবা পারুম, কত চকলেট লাগবে তোর? আচ্ছা তাহলে তুমি বিবি একটা কাজ করো, ওখান থেকে দৌড়ে এসে তুমি লাভ দিয়ে ওখানে মরে যাও। দেবি, তাহলে তোমাকে আদর করবে কি বলো তো? আদর আমার দরকার নাই, আমি দেখতে চাই তুমি আমার জন্য কতটা কুরবানি দিতে পারো। তুমি কি আমাকে ভালোবাসা দিয়ে ভোলাতে চাও, আদর দিয়ে ভোলাতে চাও আমাকে? আমি যে তোমার থেকে চকলেট আনতে বলছি, তোমার কি বাপ নিয়ে আসবে চকলেটটা? চকলেটটা কি তোমার বাপ? তখন থেকে চকলেট আনতে বলছি, কখন যে বাবা মারে, কখন যে আদর করে, কিছুই বুঝতে পাই না। যাবি বাথরুমে চকলেট খাওনি তো? আছে পানু, খাওটা খাওটা ফেলে দিলে কেন? এ তোমার ভালোবাসা, খাও খাও বুঝি, কাগজ খাবো। দেবাও কাম দাও। দেখছো আমরা কত ম্যাচিং ম্যাচিং পরেছি, খুব সুন্দর করেছো কাজ। আমি এটাও ম্যাচিং নিয়ে এসেছি। আরে সর্বনাশ, আরে একটু ছোট হলে ভালো হতো বুঝি, এরা বলো যদি একটা মোবাইলে দিতা তা আমি দু চারটা সেলফি উঠাতে পারতাম, দু চারটা আরও ছেলের সাথে কথা বলতে পারতাম, তুমি না সেটা করে দেবে না? আজকে তো টিডি ডে, তুমি মোবাইল চাচ্ছ কেন বেবি? একটু বড় কিছু দিলে হয় না? আমি কি করবো এখন, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে। মানে তুমি কি বলতে চাও? দীপালি কি হয়ে তাই দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি লাগে, কয়েকদিন ধরে তুমি দেখাবা অন্যরকম, তো কি হয়া? দেখো কুবু নামে চুপচাপ থাকু। বাবা মুই মুই প্রেগন্যান্ট। কি তুই প্রেগন্যান্ট?
তুই এত বড় কাণ্ড করবা বললু? তুই মোর মান সম্মান রাখলু নি? তুই মোর মুখটা কালো করে দিলু? আমি কেরম করে মানুষের মুখ দেখাম? হাই রে বা, মোর মুখ কালো করে দিলে হা বিটিকে মোর একবার মোর কথা হালু নি দিম, বাটো এরকম কালো হয়ে যাবে। সুন্দরী হয়েও তো কেউ বিয়ে করতে চায় না, দেখুন ছেলেটা কেমন করতে চায় আমাকে, এখন বিয়ে করতে চায় না। আমার দাবি না, আমার দাবি হচ্ছে আমাকে বিয়ে করতে হবে বাস। আর এই যে আচার দিতে, আমাকে আচার খেতে দিতে হবে, বুঝলেন তো? হ্যাঁ, এটা আমার দাবি। আপনি কি করে এত সাহস পেলেন? আপনার একটু ভয় লাগলো না? আমাকে যদি না খাওয়াতে পারে দেখলেন আর কি কি প্রুফ আছে আপনার কাছে? আরো প্রমাণ আমার পেটে আছে, আর এখানে হাজার হাজার ফটো আছে আমার এই টপলাতে, ইনস্টাগ্রাম ফেসবুকে আমার অ্যাভেলেবল ফটো আছে। আর কি হচ্ছে কে ভাই, এত কিসের এত গেঞ্জাম? কাকু আপনারা না আমাকে সাপোর্ট করুন। হ্যাঁ দেখুন না, ছেলেটা আমাকে ভালোবেসে এখন ছেড়ে দিচ্ছে, আমাকে ধোঁকা দিচ্ছে, আমি কিভাবে থাকবো বলুন তো? ধোঁকা দিছে, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদের আচার খেতে দিব। আচার এই যা রে, আর তোকে ভাই বিয়ে করতে হবে, আর তোকে এইগুলো কথা আগে ভাবতে হতো। যা ভাই বাড়ি নিয়ে যা।